আমার এটা মানতে হবে যে আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা থেকে, আমি লোকে বলা থেকে আমি আটকাতে পারিনি। ইউ ক্যান বিট মি ডাউন, ইউ ক্যান স্টপ মি ফ্রম গোয়িং টু দ্য গ্রাউন্ড, বাট হাউ ডু ইউ স্টপ মি ফ্রম রিপোর্টিং অন দ্য স্পট? ইউ টেল মি, দিস বুক ইজ মাই স্টেপ টু বি উইথ ইউ। আমি তো ফেলড ফাদার, আমি তো ফেলড সান, আমি ফেলড হাজব্যান্ড ফর টু ইয়ার্স অ্যান্ড মোর, আই হ্যাভ নট বিন এবল টু প্রোটেক্ট মাই মাদার, এটা ফ্যাক্ট, এবং আমায় সেটা মানতে হবে। আমি যতদিন বেঁচে থাকবো আমায় এটা মানতে হবে যে আমার মার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণ আমি। আমায় এটা মানতে হবে যে আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা থেকে, আমি লোকে বলা থেকে আমি আটকাতে পারিনি। আমার মেয়ে তার বাবার ছবি ওই কুকুরের গলার লিশ আর কি, আমি এটা আটকাতে পারিনি। সো আমি পরিবারকে কীভাবে প্রোটেক্ট করবেন বলতে পারবো না, বাট আমার যে অস্ত্রটা আছে, আমার সত্যিটা, সেটা আমি বইয়ের মাধ্যমে তুলে ধরেছি। আজ যদি আমার মা মনে করে যে না তার ছেলে কিছুটা হলেও যোগ্য, দ্যাটস এনাফ। আর আপনার জীবনেও এটা ঘটতে পারে কিন্তু, কারণ আপনি যখন নির্ভীকভাবে সাংবাদিকতা করবেন, এক্সক্লুসিভ চাইবেন, কোনো একজন ক্ষমতাশালী ব্যক্তি আপনাকেও এই একই জিনিসটা করতে পারে, তাই প্রস্তুত থাকবেন। তখন আমি জানি না আপনার সাথে কে থাকবে, আমি থাকব, আমি সমগ্র সাংবাদিক কুলের সাথে থাকব, থাকবো তার কারণ উই আর ওয়ান, ইউ অ্যান্ড আই আর ওয়ান। টু সেভ আর প্রফেশন উই নিড টু কাম টুগেদার অ্যাগেনস্ট দ্য পাওয়ারফুল অ্যান্ড দ্য এন্টাইটেড। দ্য প্রবলেম ইজ আমরা নিজেদের সাথে কম্পিটিশনটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে একজনের ক্ষতি হয়ে গেলে অন্যজন মজা পায়, যে সো অ্যান্ড সো ইজ এলিমিনেটেড, দ্যাট ইজ রং। দিস বুক ইজ মাই স্টেপ টু বি উইথ ইউ ইফ ইউ এভার নিড মি, ইফ ইউ ডোন্ট গুড ফর ইউ, বাট ইফ ইউ ডু, ইফ ইউ ক্লোজ ইউর আইজ ইউ উইল সি আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আই এম শিওর আমি যখন ক্রিকেট মাঠে আবার যাবো 26 তারিখে আবার সেরকমই আনন্দ হবে, অ্যান্ড আমি তোমার সাথে কম্পিট করব, অ্যান্ড আই উইল ট্রাই টু গেট দি এক্সক্লুসিভ অ্যাহেড অফ ইউ, আই উইল চ্যালেঞ্জ ইউ। Whether I will win or not, I don't know. But I will push you guys. Because আমি আর জানি টা কি, সাংবাদিকতাই তো জানি, এবং বড়ো বড়ো কথা বলার জন্য ক্রিকেট মাঠে যাবো না বলছি, আমার কোম্পানিটাকেও তো চালাতে হবে, 41টা লোক কাজ করি আমরা সবাই সবাইকার জন্য। স্পোর্ট আমাদের জীবিকা, স্পোর্ট ইজ আর লাইফ। তেন্ডুলকার বলতো না, ইউ ক্যান টেক ক্যাপ্টেন্সি অ্যাওয়ে ফ্রম মি, বাট ইউ কান্ট টেক মাই ক্রিকেট অ্যাওয়ে ফ্রম মি। ইউ ক্যান বিট মি ডাউন, ইউ ক্যান স্টপ মি ফ্রম গোয়িং টু দ্য গ্রাউন্ড, বাট হাউ ডু ইউ স্টপ মি ফ্রম রিপোর্টিং অন দ্য স্পোর্ট? ইউ টেল মি। রাজর্ষী যে বইটা লিখেছে দুর্দান্ত লিখেছে, মানে আমি বইটা পড়ে আই কুডন্ট স্টপ, হি ইজ এ ব্রিলিয়েন্ট রাইটার, ব্রিলিয়েন্ট রাইটার, মোর পাওয়ার টু হিজ পেন। এখান থেকে সিনেমা হোক, থিয়েটার হোক, সিরিজ হোক, রাজর্ষী আরও অনেক টাকা করুক যদি একটুও করতে পারে, আমাদের প্রফেশনেরই ভালো হবে। বাট জোকস অ্যাপার্ট, বইটা পড়ুন, রাজর্ষীর বইটাও পড়ুন, আমার বইটাও পড়ুন, ফ্যাক্ট পড়ুন, ফিকশন পড়ুন, সত্যিটা পড়ুন। বড়িয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল, সেটা প্রত্যুত্তরে যে ওই একটা বই লিখেছে সেটা ব্রিলিয়েন্ট একটা অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে কোনো জিনিসের দুটো দিকই শোনা উচিত, বড়িয়ার দিক, বড়িয়া একটা বইয়ের ফর্মে একটা প্রত্যুত্তর দিয়েছে, এবং এটা আই এম ভেরি ভেরি প্রাউড অফ বড়িয়া। মানুষ নিজের মতো নিজেরা প্রতিবাদ করবেন, কিন্তু বড়িয়ার যে প্রতিবাদ সেটা ভেরি স্পেশাল, বিকজ ইজ অ্যাকচুয়ালি ওয়েটেড ফর 2 years টিল দ্য ব্যান ওয়াজ ওভার অ্যান্ড দেন কাম আউট অ্যান্ড রিটার্ন আ বুক ডিলিনিয়েটিং হিজ সাইড অফ দ্য স্টোরি, সেটা খুব জরুরি, সেইটা করতে পারাটা একটা ভয়ঙ্কর ক্রাইটেরিয়া। ঝালমুড়ি হাফটিকি ডাব পুলিশ
বিঘ্ননার চুরমুরের কল্প বল বন্ধু চল, বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঝুরে খেলবো আজ ওই হাসে তোর টিমে তোর পাশে। যে আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাশালী, কিন্তু তারা সেই ক্ষমতার সুব্যবহার না করে অপব্যবহার করে, সেটাকে থামানো দরকার, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, আমরা এই মানে আমি নিজে সাংবাদিক বলে বলছি, আমি নিজেও এই সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছি, হয়তো এত ভিভিডভাবে যাইনি কিন্তু গেছি, এবং তখন আমারও ইচ্ছে হয়েছে একটা প্রতিবাদ করি, করতে পারিনি। তখন খুব রুকি জার্নালিস্ট ছিলাম, আমার মতো আরও 100 জন আছে সাংবাদিক যারা এখানে এসছেন, তারাও কোনো না কোনোভাবে অপমানিত হয়েছেন কখনো না কখনো কারো কাছ থেকে, প্রতিবাদটা আসেন, ইচ্ছে করে যে হয় লাভ হয়। সুতরাং এই ইচ্ছেটাকে একটা বাস্তব রূপ দেওয়া দরকার ছিল, একটা ওয়ে আউট দেখানো দরকার ছিল যে আমরা কী পারি। আমরা হয় কথা বলতে পারি বা আমরা লিখতে পারি। আমাদের কাছে দুটো রাস্তা, এক ক্যামেরার সামনে আসা, দুই বই লিখে ফেলা। আমি লেখাটাকে প্রেফার করি তাই বলি। সোশ্যাল মিডিয়া আমি মত দিতে যেতেই পারতাম, আমি কী মনে করি না মনে করি, তাতে আবার একটা মতবিভাজন হতো, তাই না? এবং আমার মতটা কখনো একটা গঠনমূলক দিকে যেত না, বিভাজন হয়ে যেত। কেউ বলতো ভালো ঠিক লিখেছে, কেউ বলতো একদম ফালতু ছেলে ভুল লিখেছে। বইটা নিয়ে কোনো ওপিনিয়নের জায়গা নেই, অন্তত আমি সেখানে ইনভলভ থাকবো না। আমার যা বলার, আমার যা ভাবনা, আমার যা মনে হয় যে ঠিক, আমি সেটা করে দিয়েছি। বাকিটা হ্যাঁ, পাবলিকের অভিনেতা থাকবেই, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, কিন্তু আমি সেই আগুনটায় পুড়তে চাই না। তো ভবিষ্যতে যদি আমার ইচ্ছেও আছে খেলার বাইরে কিছু করার, সেটা যদি কোনো দিন করতে পারি দেখা যাক, সময় আছে অনেক, তবে আপাতত যদি কিছু করি ইমিডিয়েটলি খেলা নিয়েই করবো।